আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি অ্যালার্জিতে ভুগছেন কিনা এটি কিভাবে বুঝবেন? অনেকের ধারণা অ্যালার্জি শুধুমাত্র গায়ে চুলকাবে, লাল হয়ে যাবে, এই ধরনের। অ্যালার্জি এছাড়াও অনেক ভাবে বোঝা যায়। আপনার মাথার চুলে অতিরিক্ত খুশকি হয়, এটি অ্যালার্জির কারণে হতে পারে। আপনার চোখ দিয়ে পানি ঝরে, চোখ কচলায়, এটিও অ্যালার্জির কারণে হতে পারে। আপনার সন্তান বারবার কানে হাত দেয়, নাকে হাত দেয়, এটি অ্যালার্জির লক্ষণ হতে পারে। বারবার হাঁচি কাশি অ্যালার্জির অন্যতম কারণ। কাশি শীতকালে বেশি হওয়া, এটিও অ্যাটোপিকনেস বা অ্যালার্জির একটি লক্ষণ। গায়ে চুলকানি, লাল হওয়া, এটা তো জাতীয় লক্ষণ অ্যালার্জির। এছাড়া পায়খানা শক্ত হওয়া, এমনকি পায়খানা বারবার পাতলা হওয়া, এটিও অ্যালার্জির লক্ষণ হতে পারে। অ্যালার্জি বিভিন্ন বডির সিস্টেমে বিভিন্নভাবে প্রেজেন্ট করে। আপনার এই ধরনের কোনো লক্ষণ হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। কোন ধরনের অ্যালার্জিতে কোন মাত্রায় ভুগতেছেন জেনে নেবেন। খাবার পরিবেশ কতটা মেনটেন করে চলা উচিত আপনি মেপে জেনে নিতে পারবেন। আপনি সচেতন হলে বারবার অ্যালার্জিজনিত অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন। সচেতন হলেই কষ্ট কমে যাবে আপনার সন্তানের। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।